আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পাহারা দিয়ে আন্দোলন ঠেকাতে পারবেন না বলেন ফখরুল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু, দাবি না মানলে রাজপথে ফয়সালা বললেন খন্দকার মোশাররফ। গণমাধ্যম সত্য বললে দেশের উপকার হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বইমেলায় পুলিশ পরিচয়ে ছিনতাই, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো, তত্ত্বাবধায়ক সরকার দাবি না মানলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না সেই নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পাহারা দিয়ে আন্দোলন ঠেকাতে পারবেন না, পালানোর পথ খুঁজে পাবেন না। সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে গেছে, একটাই দাবি এই মুহূর্তে সরকারের পদত্যাগ। শুক্রবার 17 ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিকেল 4:30 রাজধানীর গোপীবাগ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজারে গিয়ে শেষ হবে। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনায় প্রমাণ করে ওই সংবিধান দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না, তাই বিএনপি সংবিধান সংশোধনের কথা বলছে। ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণলুট চলছে, আওয়ামী লীগ বর্গীর দল এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, গণতন্ত্রের সংগ্রামে জয়ী হবই, আর সময় নেই, এখনই জেগে উঠতে হবে। বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায়, কোথাও শান্তি নেই, সাধারণ মানুষ গরিব হচ্ছে, আওয়ামী লীগের নেতারা ফুলে ফেঁপে উঠছেন, এমন উন্নয়ন দেশে যে মানুষ এখন গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, র্যাবের মতো পুলিশকে ব্যবহার করছে, বিএনপি নেতাকর্মীদের হত্যা বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে, নেতাদের জেলে পাঠিয়েও বিএনপিকে আটকে রাখতে পারছে না। তিনি বলেন, নিজেদের ব্যর্থতায় আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায় না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, জনগণের ভোটে নয়, সবসময় ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। বিদেশিদের কাছে আওয়ামী লীগের কথাই দেওয়া বক্তব্যে ঘোরাও হাসে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেল 4:00 পর মতিঝিল কবিরবাগ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। বিকেলে কর্মসূচি শুরু হলেও দুপুর 1:00 পর থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন, এছাড়া আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ও যুগপথ আন্দোলনের 10 দফা দাবি আদায়ে শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল গোপীবাগ থেকে শুরু হওয়া পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজারে গিয়ে শেষ হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণের এই পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন। দাবি না মানলে রাজপথে ফয়সালা বললেন খন্দকার মোশাররফ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দাবি না মানা হলে আন্দোলনের মাধ্যমে রাজপথে ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবিতে শুক্রবার রাজধানীর উত্তরা বিএনপি পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দেন। শেখ হাসিনার অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি কর্মসূচি দিলে আওয়ামী লীগ শান্তির নামে পাল্টা কর্মসূচি দিয়ে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করে, যারা ভোট টাকা তারা কখনো সুষ্ঠু নির্বাচন দিবে না।
ঢাকা মহানগরীত বিএনপির আহ্বায়ক আমানুর রহমানের সভাপতিত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা তাবিত আওয়াল, শহীদ উদ্দিন চৌধুরী, এনিম বাহাউদ্দিন সাদি, যুবদলের জাহাঙ্গীর এম কফিল উদ্দিন, যশোরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শরীফুল ইসলাম স্বপন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। সভা শেষে পদযাত্রা শুরু হয়ে 11 নং সেক্টর জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। গণমাধ্যম সত্য বললে দেশের উপকার হবে বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যম দেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার, তবে নিজেদের কাটতি বাড়ানোর জন্য গণমাধ্যম অনেক সময় টুইস্ট করে। টুইস্ট করা বাদ দিয়ে সত্য কথা বললে দেশের অনেক উপকার হবে। শুক্রবার 17 ফেব্রুয়ারি সকালে সিলেট নগরী জিন্দাবাজার একটি হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশে প্রাণী সম্পদ খাত সমস্যা সম্ভাবনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের একের পর এক বিদেশি কূটনৈতিকের সফর প্রসঙ্গে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের বক্তব্য টুইস্ট অতিরঞ্জিত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ডক্টর মোমেন বলেন, বিদেশি কূটনৈতিকদের বাংলাদেশের সফর প্রসঙ্গে আমি সাংবাদিকদের বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, বিদেশি কূটনৈতিকরা এসেছেন আমাদের সম্পর্কে আরও দৃঢ় করতে, কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্যকে লিখেছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনৈতিকরা সফরে এসেছেন, এ বক্তব্য সবাই টুইস্ট করেছেন। পাঠকপ্রিয়তা পেতে অনেকেই কোনো তথ্য যাচাই না করে শুধু টুইস্ট করে। তিনি বলেন, গণমাধ্যম ছাড়া চলা সম্ভব নয়, তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হবে, সত্য তথ্য প্রকাশ করলে জাতি উপকৃত হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মা ইসলাম রাজেশের পরিচালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএফউইজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের LGSP প্রকল্প পরিচালক যুগ্ম মহাসচিব এনামুল হাবিব, প্রাণী সম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ মারুফ হাসান, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের LDP চিফ টেকনিক্যাল কো অর্ডিনেটর ডক্টর গোলাম মোহাম্মদ রব্বানী। বইমেলায় পুলিশ পরিচয়ে ছিনতাই ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার। রাজধানীর সুরদ্দি উদ্যানে অমর একুশে বইমেলায় পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের সময় হাতে নাতে দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তাদেরকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার 17 ফেব্রুয়ারি শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ জাগনিউজকে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন, তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যজন হলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন রবিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুই নেতা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চাঁদপুর থেকে বইমেলায় আসা একদল দর্শনার্থীকে আটক করেন। তারা ওই দর্শনার্থীদের মাদক ব্যবসায়ী সন্দেহে তল্লাশি করতে থাকেন। পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে ভুক্তভোগীদের কাছ থেকে 1,500 টাকা ছিনিয়ে নেন। ভুক্তভোগীরা চাঁদপুরে ফেরার টাকা নেই বললে ছিনতাইকারীরা 600 টাকা ফেরত দিয়ে মোটর সাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে পারে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। জোটের সমন্বয়ক ও NPP চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, 10 দফা না মানলে রমজানের ঈদের পর শেখ হাসিনার পতনের একদফা আন্দোলন শুরু হবে। শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ফরহাদ।